প্রোগ্রামিং পল্লিতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি মাইক্রোসার্ভিসের অ্যানাদার একটা সেকশন, সেকশন নাম্বার ফাইভ। ওকে, তো সেকশন নাম্বার ফাইভে যা যা থাকছে, ডেভেলপিং ডিসকাউন্ট জিআরপিসি মাইক্রো সার্ভিস ফর মাইক্রো সার্ভিসেস জিআরপিসি কমিউনিকেশন। তো আমরা এই সেকশনে জিআরপিসি ডিসকাউন্টের জন্য একটা জিআরপিসি মাইক্রো সার্ভিস ডেভেলপ করবো স্টেপ বাই স্টেপ। দেন যেই মাইক্রো সার্ভিসটা জিআরপিসি যে মাইক্রো সার্ভিস আমরা ডেভেলপ করবো, সেই মাইক্রো সার্ভিসটা হচ্ছে আমাদের ইন্টারনাল যতগুলো মাইক্রো সার্ভিস আছে সেগুলোর সাথে কমিউনিকেট করবে যদি আমাদের কোনো জায়গা দরকার হয়। যেমন সাপোজ আমাদের বাস্কেটের সাথে আমাদের ডিসকাউন্টের জন্য একটা কমিউনিকেশন করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা জিআরপিসি কমিউনিকেশনটা ইউজ করবো। সো আমরা ফার্দার ডিসকাশন করবো স্টেপ বাই স্টেপ, সরি টু আরকে শোনাই। সো এই সেকশনটা শুরু করার আগে অবশ্যই প্রিভিয়াস যে সেকশনটা আছে সেকশন নাম্বার ফোর সেটা আপনার করতে হবে। ওকে, যদি কেউ এই সেকশনে নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস সেকশন একটু দেখে নেবেন, বিকজ আমরা জিআরপিসি এপিআই নামে একটা সেকশন ছিল যেখানে আমরা পোস্টগ্রেসকিউএলের সাথে কমিউনিকেট করা, কানেক্ট করা, সেখানে আমরা রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে সব দেখিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা কেন করেছিলাম, সেটা করেছিলাম আসলে জিআরপিসিতে টেস্ট করাটা একটু ডিফারেন্ট, তো সেই জন্য আমরা এপিআইতে আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছিলাম যে পোস্টগ্রেসকিউএল সার্ভার ডাটাবেস কানেক্ট করা যায়। আমরা জাস্ট সিম্পলি ক্রুড অপারেশনটা করেছিলাম, সেটা আমরা টেস্ট করেছিলাম। সো সেই কোডগুলোই আমরা জিআরপিসিতে নিয়ে আসবো, দেন এখানে আমরা ইউজ করবো। ওকে, যেহেতু অলরেডি কোডগুলো টেস্টেড, তো সেই জন্যে আসলে আমরা জিআরপিসির পরিবর্তে আমরা ডিসকাউন্ট এপিআই ক্রিয়েট করেছিলাম ফার্স্ট। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ ডিসকাউন্টের জন্য জিআরপিসি মাইক্রো সার্ভিস ডেভেলপ করবো, সাথেই থাকবেন। আর আমরা যদি আমাদের মেইন পিকচারটা ওপেন করি, সেই হচ্ছে আমাদের মেইন পিকচার, আমরা এই জায়গায় ছিলাম। ওকে, আমাদের মেইন ফোকাস ছিল ডিসকাউন্ট জিআরপিসি, যার ব্যাকএন্ডে থাকবে পোস্টগ্রেসকিউএল সার্ভার ডাটাবেস, সেই ডাটাবেসটা আমরা ইউজ করব। ফাইন, তো এই পোস্টগ্রেসকিউএলটা কিন্তু বাস্কেটের সাথে কমিউনিকেট করবে। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি বাস্কেট এপিআই যেটা হচ্ছে রেডিস সার্ভারে আছে, এইটা কমিউনিকেট করবে জিআরপিসি, আমাদের যে ডিসকাউন্ট জিআরপিসি সেটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল ডাটাবেসের মধ্যে। সো আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে আমরা আসলে কমিউনিকেট করতে পারি জিআরপিসি ইন্টার আমাদের মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশনের মধ্যে। দেন এখানে যা যা থাকবে, আমরা জিআরপিসি স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবো, প্রসকম নিয়ে আলোচনা করবো, কীভাবে ডেভেলপ করতে হয় স্টেপ বাই স্টেপ এটাই আলোচনা করবো। ওকে, এবং কীভাবে আমরা জিআরপিসির জন্য দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট। সো আমরা কীভাবে সার্ভার পার্টে কাজ করতে পারি এবং কীভাবে আমরা ক্লায়েন্ট পার্টে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা ওভারঅল ইন্ট্রোডাকশন দেখলাম, পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কোডিং পার্টে চলে যাবো। ওকে, তো সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।